আসসালাম আলাইকুম প্রিয় সুধী মহানবী সাল্লাহসাল্লামকে দমিয়ে রাখার জন্য কাফেররা প্রায়ই দারুণ নদোয়াই মিটিং করত এমনই কোনো একদিনের মিটিং ভঙ্গ করে সকলে প্রস্থান করল এদিকে জিবরির আলুসাল্লাম এসে রাসল সাল্লু আলিহুসলামকে কাফেরদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে বললেন আপনি আজ রাতে নিজ শয্যায় শয়ন করবেন না এই বলে তিনি একটা দোয়া শিখিয়ে দিলেন কাফেরগুন দারুণদোয়ার সিদ্ধান্ত অনুযায়ী রাসল সাল্লাহসাল্লামের ঘরের চতুর্দিকে তরবারি নিয়ে ঘেরাও করল রাসল্লাহ সাল্লাহামের নিকট কাফেরদের বহু আমানত ছিল তিনি বললেন কে আছো আমার স্থলে এই আমানত নিয়ে আমার এই চাদর মরে শুয়ে পড়ো হজরত রাদি আল্লাহ বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহসাল্লাম আমি প্রস্তুত আছি এদিকে জিবরিল আলাইসাল্লাম পূর্বেই তাকে কাফেরদের ষড়যন্ত্র সম্বন্ধে অবগত করেছিলেন রাসলাহ সাল্লাহ আলী হুসাল্লাম হজরত আলীর নিকট মানুষের আমানত সমূহ গচ্ছিত রেখে এক মুষ্ঠি মাটি হাতে নিলেন এবং সুরাইয়াসিনের শুরু থেকে লা ইউপ সিরুন পর্যন্ত পরে মাটিতে ফুঁ দিলেন অত্তপর সেই মাটি সাহাতিল অজুহু সাহাতিল অজুহু বলে কাফেরদের প্রতি নিক্ষেপ করলেন মহান আল্লাহ পাক সেই বালিকোনাগুলো কাফেরদের প্রত্যেকের চক্ষে প্রবেশ করিয়ে দিলেন ফলে তারা দৃষ্টি শক্তিহীন হয়ে চক্ষু মর্দন করতে লাগল এই অবসরে রাসল উল্লাহ তাদের সম্মুখ দিয়ে বের হয়ে যান তারা কেউ তাকে দেখতে পেল না রাসলাহসাল্ল্লা আলহসলাম সরাসরি হজরত আবুবুকর রদিয়াল্লাহ্লাহুর গৃহে চলে যান অন্যান্য সময় নবীজি সাল্লাহ আলুসাল্লাম আবু গৃহে সকালে অথবা সন্ধ্যায় আসতেন আজকে অসময়ে তিনার আগমন দেখে হজরত আবু বকর আল্লাহ আল্লাহতাল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আলি সাল্লাম হিজরতের অনুমতি হয়েছে কি রাসল্লাহ সাল্লাহলাম বললেন হা তখন হজরত আবু বকরের গৃহে হজরত আয়েশা ও আসমা রদিয়াল্লাহতালহা উপস্থিত ছিলেন তাদের সকলকে নিয়ে আবদুল্লাহ বিন আরিকাতের গৃহে গমন করলেন আব্দুল্লাহ তখনও মুসলিম হয়নি বটে কিন্তু আবু বকর রদিয়াল্লাহতাল্হর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধ ছিল আবু বকর আল্লাহ আল্লাহতাল্হ পূর্ব হতে তাকে এ বিষয়ে সহায়তা করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কারণ তিনি মদিনার পথ ভালোভাবে চিনতেন রাসল্লাহ সাল্লুসল্লাম কিছু পারিশ্রমিকের উপর তাকে পথ প্রদর্শক হিসাবে সঙ্গে নিলেন তবে তাকে বললেন তুমি তিন দিন পরে গায়ে সাউরে আমাদের সঙ্গে উট দুইটি নিয়ে মিলিত হবে উট দুইটি বহুদিন পূর্ব হতে আল্লাহ বুকুরদিয়াল্লাহতোলাহ হিজরতের জন্য প্রস্তুত রেখেছিলেন তাদের একটির নাম ছিল কুসুয়া যা রাসল্লাহ সাল্লাহলামের সাওয়ারের জন্য দিয়েছেন এই উট দুইটি গোপনে আবদুল্লার নিকট প্রেরণ করা হয়েছিল রাসল্লা সাল্ল্লা আলহসলাম আবু বকরদ্দি আল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় হজরত আসমা তাকে দুই তিন দিনের খাদ্য একটি চামড়ার মশকে দিয়ে দিলেন এবং হজরতে আসমার শিও বন্ধ দুই টুকরা করে এক ভাগ দ্বারা তার মুখ বেঁধে দিলেন এই জন্য হজরত আসমাকে জাতুর নাকাতাইন বলা হয় মহানবী সাল্লাহ আলহিহুসল্লাম এবং আবু বকরদ্দ্দ্দিয়াল্লাহ্লান্ধু আবদুল্লাহর গৃহ হতে রাত্রিবেলায় বের হলেন গাড়ে সাউরের নিকটে পৌঁছলে রাত্র শেষ হয়ে যায় তাই ওই করতে আশ্রয় নেওয়া সমীচীন মনে করে তাতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেন হজরতাবু বকরদ্দ্দিয়াল্লাহতালহ বললেন প্রথমে আমি গর্তে অবতরণ করব আমি দেখব কোনো প্রকার কষ্টদায়ক কিছু আছে কি না হজরতাবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দিয়াল্লাহ তোলাহ গর্তে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন বহু ছিদ্র তিনি সমস্ত ছিদ্রগুলো কাপড়ের টুকরা দ্বারা বন্ধ করলেন কিন্তু একটি ছিদ্র বাকি রইল তা বন্ধ করার মতো তার কাছে আর কিছু ছিল না তাই নিজের পা দিয়ে ওই ছিদ্রটিকে বন্ধ করলেন মহানবী সাল্লু আলিয়াসাল্লাম খালি পেয়ে পথ চলার কারণে কাকর প্রস্তরের আঘাতে তার কদম্যবার বিক্ষত হয়ে ফুটায় ফুটায় রক্ত ঝরছে রাসল উল্লা সাল্লাহ পথের ক্লান্তি দূর করার মানুষে আবু বকর আল্লাহ আল্লাহতুল্লোর উরুর উপরে শয়ন করলেন ইতিমধ্যে তিনি নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন ঘটনাক্রমে গর্ত হতে একটি সাপ মাথা বের করার চেষ্টা করল হজরত সিদ্দিক আকবর রাদি আল্লাহতুল্লাহ শিও বস্ত্র ছিঁড়ে তার গতিপথ বন্ধ করে দেন সর্পটি অন্য ছিদ্র দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আবু বকর রাদি আল্লাহতুল্লাহাহু তাও কাপড়ের টুকরা দ্বারা বন্ধ করে দেন এভাবে বহু ছিদ্র দিয়ে সর্পটি বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। পরিশেষে সর্বটি নিরূপায় হয়ে আবু তালা ধর পায়ে দংশন করতে লাগল সাপের বিষের যন্ত্রণায় আবু মুরদ্দি আল্লাহতাল্ধর মুখমণ্ডল কালো হয়ে গেল তো গণ্ড বেয়ে ধারা ঝরতে লাগল কিন্তু প্রিয় রাসুলের নিদ্রা ভঙ্গ হলে তার কষ্ট হবে এই ভয়ে তিনি বিন্দুমাত্র নরচরা ও শব্দ করলেন না কিন্তু তার চোখের ধারা ঝরে রাসুল আল্লাহ সাল্লাহ্লামের চেহারা মুবারক পতিত হল তাতে তিনার ঘুম ভেঙে গেল আবু মকরদ্দি ধর অবস্থা দেখে তিনি ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলেন হজরত সিদ্দিক আকবর রাদি আল্লাহতুল্লাহ ঘটনা খুলে বললেন রাসুলুল্লাহ সাল্লাহ তাকে পা উঠাতে বললেন তখন তিনি গর্তের মুখ থেকে পা সরিয়ে আনলেন রাসলুল্লাহ সাল্লাহ আলহিস্লাম ক্ষত ক্ষতস্থানে তার পবিত্র মুখের ধুতু লাগিয়ে দিলেন এর বরকতে সঙ্গে সঙ্গে সর্পের দমন হয়ে গেল এদিকে কাফেরগঞ্জ যখন দেখল তাদের শিকার হাত থেকে চলে গেছে তখন তারা পাগলের মতো হয়ে চতুর্দিকে তার অন্বেষণ করতে লাগল এক এক দিকে এক একজন করে ছুটে গেল আবু আবুজেহেল গেল হজরত আবু বকর রাদি আল্লাহতুল্লাহ বাড়ির দিকে সেখানে যে আবু বকরাদি আল্লাহ তোলা কন্যা আসমার আল্লাহ তোলাকে ঘরে উপস্থিত পেল তাকে রাসালুল্লাহ সাল্লাহ্লম ও আবু আবুবুকুরাদি আল্লাহ তোলাহর সম্বন্ধে জিজ্ঞাসা করাতে তিনি উত্তর করলেন আমি বলতে পারি না এই প্রতি উত্তর শুনে জালেম আবুজাহাল তাকে খুব জোরে চপেটাঘাত করল তার আঘাতে আসমার নাকের বালি পড়ে গেল যেই লোকটি গাড়ে সাউরের দিকে ছুটে গেল সে পদচিহ্নের অনুসরণ পেয়ে তরিদ গতিতে কুরেশদেরকে সংবাদ দিল কুরেশগণ প্রত্যেক কবিলার শক্তিশালী যুবককে নিয়ে সেই দিকে ছুটে গেল আল্লাহর কুদ্রতে গর্তটির উপরে হঠাৎ একটি বাবলা গাছের ডালা ভেঙে পড়ে তার মুখ বন্ধ করে ফেলে সঙ্গে সঙ্গে মাকড়শা এই ডালে জাল বুনল এবং কবুতর এসে ডিম পারল কাফের গণ গর্তের মুখে যেয়ে যখন এ অবস্থা দেখল তখন তারা বলল এই গুহায় কোনো লোক থাকতে পারে না কারণ লোক যদি তাতে প্রবেশ করত তাহলে মাকড়সার জাল কবুতরের ডিম এগুলো কিছুই থাকতো না এদিকে আবু বকর আদিয়াল্লাহ তাল্লাহ কাফেরদের পা দেখছিলেন এবং তা এমন পর্যায়ে ছিল যে যদি তারা নিম্নের দিকে একটু দৃষ্টি করত তাহলে অবশ্যই আবু বকরকে দেখে ফেলত ঠিক ওই মুহূর্তে হজরত আবু বকরাদি আল্লাহ অত্যন্ত ভীত হয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহলাম এখন আমাদের উপায় কী তারা একটু দৃষ্টি দিলেই আমাদেরকে দেখতে পাবে তখন আর রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না এই বলে আবু বকরাদি আল্লাহতুল্লাহ ক্রন্দন করতে লাগলেন মহানবী সাল্লাহ আলহুসাল্লাম আবু আল্লাহ আল্লাহতুল্লাহুর ক্রন্দন দেখে বললেন আপনি চিন্তা করবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই কথা শুনে আবু আল্লাহ আল্লাহতুল্লাহুর অন্তরে অপূর্ব শান্তি ধারা নেমে এলো এবং তিনি স্বস্তি ফিরে পেলেন পবিত্র কোরআন এই সম্পর্কে এরসাথ হয়েছে তোমরা তাকে সাহায্য না করলেও আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিল এই অবস্থায় যে তিনি দুইজনের একজন ছিলেন যখন তারা উভয়ে গুহার মধ্যে অবস্থান করছিলেন যখন একজন তার সঙ্গীকে বলেন আপনি চিন্তা করবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন অত্তপর আল্লাহ তার উপর শান্তি নাজিল করলেন এবং এমন ফৌজ দিয়ে সাহায্য করেছেন যা তোমরা দেখতে পাওনি এবং আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী শ্রোত বা আয়াত চল্লিশ এই গুহাই সিদ্দিক আকবর রাদী আল্লাহাল্ল ছিলেন রাসাল সাল্লাহ সাল্লামের দ্বিতীয় রাসাল উল্লাহ সাল্লাহ দোসর হিসাবে তিনি বয়সে দ্বিতীয় জানমাল কুরবানি দ্বিতীয় ইসলাম গ্রহণে দ্বিতীয় মৃত্যুতে দ্বিতীয় এবং রোজা শরীফের পার্শ্বে চিরশায়িত হিসেবে রাসল সাল্লাহ সাল্লামের দ্বিতীয় তিন দিন তিন রাত এই সংকীর্ণ গুহায় মহানবী সাল্লাহ আলি একমাত্র ঘনিষ্ঠ বন্ধু বকরকে নিয়ে অবস্থান করেন হজরত আমিন বিন ফহিরা রাত্রিবেলায় বকরির দুধ গুহায় পৌঁছিয়ে বকরি নিয়ে বাড়ি ফিরতেন এবং আসমা রাদি আল্লাহতুল্লাহা রাত্রি নিশিতে খাদ্য সরবরাহ করতেন এবং আবু বকর রাদি আল্লাহতুল্লোর পুত্র আবদুল্লাহ দিনের বেলায় কাফেরদের আলাপ আলোচনা শুনে রাত্রিবেলায় গুহায় গিয়ে রাসাল উল্লাহ সাল্লাহ্লামকে অবগত করাতেন এবং সেখানেই তিনি রাত্রিযাপন করতেন তিন দিন তিন রাত্রি অতিবাহিত হওয়ার পর নির্ধারিত সময়ে রাতের বেলায় পূর্ব যুক্তি অনুযায়ী আবদুল্লা বিন আরিকার দুইটি উঠ নিয়ে গুহায় উপস্থিত হল হজরত আবু বুকুর রাদি আল্লাহতুল্লাহ তার গুলাম আমের বিন ফুহাইরাকেও তাদের সঙ্গে নিলেন তার কন্যা আয়েশা আসমা ও পুত্র আব্দুল্লাহকে মক্কায় রেখে যান রাসুল উল্লা সাল্লু আলহিহসাল্লাম কসয়ার নামক উটের উপরে সোয়ার হলেন আবু আবুকর রাদিয়াল্লাহ তার গোলামকে নিয়ে অপর উটে সোয়ার হলেন আব্দুল্লাহ বিন আরিকাত পূর্ব ওয়াদা অনুযায়ী পথ প্রদর্শক হিসেবে উটের রশি ধরে পথ চলতে শুরু করল কাফেলায় সর্বমোট চারজন লোক এদিকে মক্কার কুরাইশগণ ঘোষণা দিল যে যদি কেউ মোহাম্মদের শির এনে দিতে পারে তাহলে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে সুরাকা বিন মালেক রাসুলের অনুসন্ধানে বের হলো সরোরে আলমের কাফেলাটি তখন বন মদলজের আবাসভূমি কোদাইল অতিক্রম করে গিয়েছিল জনিক ব্যক্তির নিকটেই সংবাদ নিয়ে সুরাকা সেই দিকে দ্রুত অশ্ব পরিচালনা করল সে দূর থেকে রাসল্লা সাল্লাহ সাল্লামকে দেখতে পেল হঠাৎ তার অশ্বটি হুচট খেয়ে পড়ে গেল তাতে তার অন্তরে এক প্রকার বাধার সৃষ্টি হল তখন সে আরবের প্রথা অনুযায়ী তীর দ্বারা পরীক্ষা করল এই অবস্থায় মুহাম্মদের প্রতি তীর চালানো উচিত হবে কিনা পরীক্ষায় নিষেধ সূচক ফল বের হল কিন্তু একশো তোটের লোভে সে অন্ধ হয়ে গেল পুনরায় অশ্ব পরিচালনা করল এবারও সেই অবস্থা হল এবারে স্বয়ং নিজেই অশ্ব থেকে মাটিতে পড়ে গেল পুনরায় অশ্ব চালনা করল নিকটে পৌঁছলে মহানবী সাল্লাহ সাল্লামের কণ্ঠে পবিত্র তেলাওয়াতের শব্দ শুনতে পেল এমন সময় হজরতে জিবরিল আলি সাল্লাম উপস্থিত হয়ে বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ জমিনকে আপনার আদেশের অধীন করে দিয়েছেন যা আদেশ করবেন জমিন তাই শুনবে রাসলাহ সাল্লাম জমিনকে আদেশ করলেন সুরাকাকে গিলে ফেলার জন্য যখন সুরাকা সামনে চলছিল তখন হঠাৎ করে তার ঘোড়াটির পা জমিনে ধসে যায় সুরাকা বুঝতে পারল রাসল্লাহ সাল্লাহ্লামের বদোয়া তার উপর ক্রিয়া করতে শুরু করেছে সে ক্ষমা প্রার্থনা করে বলল আপনার আমাকে কোনো প্রকার সন্দেহ করবেন না আমি কোনো ক্ষতি করব না অতঃপর সে রাসল্লাহ সাল্লাহ হলুসাল্লামের নিকটে পৌঁছলে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল যে আমার পক্ষ থেকে এই মালামাল আপনার খেদমতে পেশ করছি তার বিনিময়ে আমাকে ক্ষমা করে দেন রাসল্লাহ সাল্লাম বললেন তুমি মুসলমান না হওয়া পর্যন্ত তোমার মাল দৌলত আমি গ্রহণ করব না সুরাকা বলল আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে যে একদিন আপনার তাও বাণী জয়যুক্ত হবে এবং সমগ্র আরব আজম আপনার নিকট মস্তক নত করবে আপনি যেই দিন শক্তি লাভ করবেন সেই দিন যেন আমি নিরাপদ থাকতে পারি সেই জন্য আমাকে একটি আমার নামা লিখে দিন সাল্লাম আমের বিন ফহিরার দ্বারা চামড়ার টুকরায় তাকে অভয়পত্র বা আমার নামা লিখে দিয়ে বিদায় করলেন হজরত রাসল সাল্লাহ আলহ্লাম তিনার ক্ষুদ্র কাফেলাকে সঙ্গে নিয়ে রাত্রি নিশিতে অবিরাম পথ চলতে লাগলেন পথে মধ্যে এক জায়গায় এক প্রকাণ্ড পাথরের ছায়ায় অবতরণ করলেন হজরত সিদ্দিক আকবর রাদি আল্লাহতোলাহ্ন তার কম্বলখানা বিছিয়ে দিলেন আল্লাহঃ রসুলসাল্লু আলহুসাল্লাম তার উপর শয়ন করলেন যেহেতু তিনি খুবই পরিশ্রান্ত ক্লান্ত তাই তার ঘুম এসে গেল তখন একজন চারণকারীও সেই প্রস্তরের ছায়ায় আশ্রয় নিল তার অনুমতিতে আবু বকরাদি আল্লাহতুল্লাহ একটি বকরির দুধ দহন করে রাসলাসাল্লাহলামকে পান করানোর জন্য রেখে দিলেন তখন বেলা দ্বীপ্রহর প্রচন্ড রুদ্রের তাপ রাসল্লাহ সাল্লাহ্লাম জাগ্রত হয়ে তা হতে পান করলেন এবং পরে আবু বুকুরিয়্লাহতালাহকে দিলেন সূর্যের তাপ কমে যাওয়ার পর আবার যাত্রা শুরু করলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর তাদের ক্ষুধা তৃষ্ণা হল তারা উম্মে মাবাদ নামের জনৈকা মহিলার গৃহে অবতরণ করলেন মহিলাটি যদিও দানশিলা ছিল কিন্তু সেই দিন মেহমানদারি করার মতো তার নিকট কিছুই ছিল না তবে তার গৃহের আঙ্গিনায় একটি দুর্বল ও অল্প বয়সের বকরি ছিল রাসল্লাহ সাল্লা আলি বললেন অনুমতি দিলে আমি তা দোহন করতে পারি উম্মে মাবধ বলল যে তা দুধ দেওয়ার বকরি নয় একদিকে তা অল্প বয়সের অপরদিকে তা এতটাই দুর্বল যে হেঁটে চারণভূমিতে যাওয়ার ক্ষমতাও রাখে না এবং অতীতে কখনোই তার বাচ্চা হয়নি রাসালুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তার উলানে হাত দেওয়া মাত্রই ঘন দুধে ভরে গেল এত দুধ আসলো যে কাফেলার সকলে ও উম্মে মাবাদ এবং প্রতিবেশী সকলে পান করল কয়েক ঘন্টা অবস্থান করার পর আবার দোহন করে সকলকে পান করিয়ে এবং নিজেও পান করে পুনরায় ভ্রমণ শুরু করেন সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী গৃহে প্রত্যাবর্তন করলে সমস্ত ঘটনা জানতে পারলেন আফসোস করে তিনি বললেন হায় হায় ইনি তো কুরেশের মধ্যে প্রেরিত শেষ নবী আমি উপস্থিত থাকলে অবশ্যই তারও পরিমাণ আনতাম অবশ্য পরে তার স্বামী স্ত্রী উভয়ে মুসলমান হয়েছিলেন ওই দিন থেকে তার বকরিটি অত্যধিক দুধ দিতে আরম্ভ করল সকাল বিকাল দুইবার দহন করতে হতো এবং হজরত উমরদ্দিয়াল্লাহ রান্ধুর খিলাফত পর্যন্ত জীবিত ছিল এদিকে মক্কায় একটি জিন রাসল্লা সাল্লা সাল্লামের সাউর পর্বতের গুহা হতে চলে যাওয়ার দিন পর গুনগুন করে বলতে লাগলো হে আল্লাহ তুমি দুই বন্ধুকে উত্তম বিনিময় দান করো যারা উম্মে মাবাদের গৃহে কিছুক্ষণ অবস্থান করার পর সেখান হতে মদিনা অভিমুখে রওনা দিয়েছেন এই আওয়াজ শুনে মক্কার লোকজন বিচলিত হয়ে উঠল তারা একদল নৌজওয়ানকে উম্মে মাবাদের গৃহে দ্রুত গতিতে পাঠালেন তারা সেখানে গিয়ে রাসলাসাল্লাহলামের কথা জিজ্ঞাসা করলেন তিনি খুব রাগান্বিতভাবে উত্তর দিলেন যার সঙ্গে আমাদের আদৌ কোনো সম্পর্ক নেই তার সম্বন্ধে আমি কি জানি আমাকে কেন জিজ্ঞেস করছ তোমরা তাড়াতাড়ি আমার গৃহত্যাগ করো না হয় আমার কবিলার লোক ডেকে তোমাদেরকে খতম করে দিব এই কথা শুনে তারা চলে গেল এদিকে রাসুল উল্লাহ সাল্লু সঙ্গে রাস্তায় জুবাইরের সাক্ষাৎ হল তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়া হতে স্বদেশ প্রত্যাবর্তন করছিলেন তিনি রাসুলোল্লাহ সাল্ল্লাহলামকে কয়েকখানা মূল্যবান সাধাকা প্রদান করেন তারপর কিছু দূর অগ্রসর হওয়ার পর বুরাইদা আসলামের সঙ্গে দেখা হলো বুরাইদা একটি ক্ষুদ্র কাফেলা নিয়ে রাসুল্লাহ সাল্লাহামের খুঁজে বের হয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের নিকটে উপস্থিত হলে তিনি তাকে ইসলামের প্রতি আহ্বান করেন সে কাফেলা সহ ইসলাম ধর্ম গ্রহণ করল এবং তার পাগড়ি চিরে একটি নিশান বানিয়ে দিলেন যেন এই নিশান নিয়ে মদিনায় প্রবেশ করতে পারেন কিছুক্ষণ চলার পর বুরাইদা জিজ্ঞেস করলেন আপনি মদিনায় কোথায় অবতরণ করবেন রাসল্লাহ সাল্লাহস্লাম বললেন আমার উঠ আল্লাহর পক্ষ হতে আদিষ্ট যেখানে ওঠ বসে যায় সেখানে অবতরণ করব এই কথার পরে বুরাইদা বিদায় হয়ে গেল কুবা ছিল মদিনার বহিরাঞ্চলে বা উপকণ্ঠে অবস্থিত সেখানে বনি আমরবিন আউফের লোকেরা তখন বসবাস করত তারা পূর্বেই মক্কেই গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের শোভাগমনের সংবাদ পেয়ে তারা প্রত্যেক দিন দ্বীপ্রহর পর্যন্ত প্রচণ্ড রুদ্রের তাপে মরু প্রান্তে উত্তপ্ত বালুকারসিতে দণ্ডেমান থেকে বাড়ি ফিরতেন আজও তারা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে গৃহে প্রত্যাবর্তন করলেন এমন সময় জনৈক ইহুদি সিয় গৃহের ছাদ হতে মহানবী সাল্লাহ আগমন পথে বহু দূর পর্যন্ত তার দৃষ্টি পড়ল নবীজির কাফেলার উপর রাসল সাল্লাহামের পরনে তখন হজরত জুবাইর কর্তৃক প্রদত্ত সাদা কাপড়টি ছিল তখন ইহুদি চিৎকার করে বলল হে আরবগণ যার অপেক্ষায় তোমরা দিন গুনছিলে তিনি ওই যে আসছেন তখন প্রচণ্ড রুদ্রের তাপ অগ্নিকোনার ন্যায় অসংখ্য বালুকারাশি ভীষণ উত্তপ্ত মানুষ পশুপক্ষী এহেন অগ্নিতাপে বের হতে সাহস পাচ্ছেন না এমন সময় ওরে কায়ানাথ মরু সমুদ্রের মরিচিকা তরঙ্গ ভেদ করে সামনে অগ্রসর হচ্ছেন আনসারগণের করণে এই শব্দ পৌঁছা মাত্রই তারা নতুন জীবন লাভ করল মরু প্রান্তরের এই প্রান্তে একটি খেজুর বৃক্ষ ছিল রাসল উল্লাহ আলহসাল্লাম ওই বৃক্ষের ছায়ায় অবতরণ করলেন লোকজন ছুটে সেখানে উপস্থিত হল আনন্দের ঢেউ সকলের অন্তরে প্রবাহিত হতে লাগল সেখানে হজরত আবু বকর মানুষের সঙ্গে কথা বলছেন দেখে অনেকেই মনে করল তিনিই হয়তো রাসল কিন্তু পরে বুঝতে পারল যে রাসুল সাল্লাহ সাল্লাম দ্বিতীয় জন সেখান থেকে বনি আমর বিন আউফের কাবিলায় কোলসম বিন হাদমের গৃহে উপস্থিত হলেন লোকজনের ভিড় জমতে লাগল সেই গৃহটি ছোট ছিল তাই পার্শ্ববর্তী সায়াদ বিন হাইসামার গৃহে লোকের সঙ্গে সাক্ষাৎ দেওয়ার স্থান নিযুক্ত করা হল সারা মদিনায় আনন্দের ঢেউ প্রবাহিত হতে লাগল এদিকে হজরত আলিরাদি আল্লাহ তাল্হ মক্কার কুরাইশগণের আমানত মালিকের হাতে সুপর্দ করে দিয়ে তিন দিন পরে সেখানে এসে রাসুল সাল্লাহ সাল্লাহিসাল্লামের সঙ্গে মিলিত হন বনি আমেরে রাসুলল্লাহ সাল্লাহ আলহিহ্লাম চোদ্দ দিন অবস্থান করেন এখানে কুলসুম বিন হাদুমের খেজুর শুকানোর স্থানে তার অনুমতিতে ইসলামের প্রথম মসজিদ স্থাপন করা হয় আল্লাহর রাসুলসাল্লু আলিহিহাসাল্লাম নিজেই পাথর উঠিয়ে তার ভিত্তি স্থাপন ও নির্মাণ কার্য সমাধান করেন এই মসজিদেই শুক্রবারের জুমার হুকুম নাজিল হয় এবং তাই হয় প্রথম জুমা কেউ কেউ বলেন এই মসজিদটি হলো মসজিদে নামে পরিচিত এবং এখানেই কেবলার পরিবর্তন হয়েছিল এবং তাকেই বলা হয় মসজিদে ক্যাবলাতাইন রাসল্লাহ সাল্লাহের শোভাগমন দেখতে পেয়ে মহিলা ও বালক বালিকার দল আনন্দে উৎফুল্ল হয়ে তিনাকে এক নজর দেখার জন্য ছাদের উপর উঠে গেলেন বন্যার স্রোতের ন্যায় মানুষ চতুর্দিক হতে ছুটে আসলো যখন বালক বালিকাগুন সকলে নবীজি সাল্লাহ এক নজর দেখলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে আরবি কাসিদা পাঠ করত তিনাকে অভ্যর্থনা জানাতে লাগল অপরদিকে রাসল্লাহ সাল্লাহ সাল্লামের মাতৃকুল বনি নাজ্জারের শিশুরা দফ বাজাতে বাজাতে গেয়ে উঠল আমরা নাজ্জার বংশের কী সৌভাগ্য মোহাম্মদ সাল্লু আলহিহসল্লাম আমাদের প্রতিবেশী হবেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম মসজিদে কুবার মধ্যে জমা পড়ে উঠনিতে সোয়ার হলেন তিনার আর উঠনি ডানে বামে নজর করতে লাগল প্রত্যেক কবিলা তাদের প্রাণে রাসুলকে অতিথিরূপে গ্রহণ করার আবেদন জানালেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লিহিহিহিহিহ্লাম আপনি কোথায় অবতরণ করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যেখানে আমার উঠ থেমে যাবে সেখানেই অবতরণ করব তিনার উঠ হজরত আবু আয়ুব আনসারির গৃহে গিয়ে থেমে পড়ল এবং তিনি সেখানে অবতরণ করলেন রাসলাস্লাহ আলহ্লামকুসতে অবতরণের পর হাউদা নামাতে আদেশ দিলেন হজরত আবু আয়ুব আনসারির আল্লাহ তাল্হু হাউদা নামিয়ে নিয়ে যে রেখে বললেন এই গৃহে আপনার হাউদা রাসল সাল্লাহসাল্লামের নিকট আনসারগণ সকলে স্ব স্ব গৃহে অবস্থান ও আতিথ্য গ্রহণের আবেদন জানালেন এমনকি পরস্পর কলহের সৃষ্টি হল তিনি আনসারগণকে স্বভাব সুলভ মধুর ভাষায় সন্তোষজনক উত্তরদানে বিদায় দিলেন হজরত আবু আয়ু বানসারের রিয়াল্লাহুর গৃহ দ্বিতল ছিল তিনি রাসুল্লাহ সাল্লাহামকে বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি উপরতলায় থাকুন কারণ আমরা উপরে থাকলে আমাদের যাতায়াতের সময় ধূলি উড়ে আপনার উপরে পড়তে পারে এই অনুরোধ সত্ত্বেও সাক্ষাৎ প্রার্থীদের সুবিধার্থে তিনি নিচতলায় থাকাই পছন্দ করলেন গৃহস্বামী রাসল সাল্লাহ সাল্লামের সম্মুখে খাদ্য উপস্থিত করতেন এবং দম্পতিতে বরকত লাভের আশায় পরম আনন্দে ভক্ত বৈশিষ্ট্য গ্রহণ করতেন পাত্রের যে দীক্ষতে তিনি আহার্য গ্রহণ করতেন তারাও সেই দীক্ষতে আহার শুরু করতেন এক রাতে যথারীতি আহার প্রেরিত হলো তাতে কাঁচা রসুন কিংবা পেঁয়াজ দেওয়া হয়েছিল রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম তা ফেরত দিলেন হজরত আবু আয়ুবানসারের রদি আল্লাহতাল্লু তাতে হস্তচিহ্ন দেখতে না পেয়ে ব্যাকুলভাবে ছুটে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলহিহ্লাম আমার পিতামাত আপনার জন্য কোরবান হোক আপনি আহার্য ফেরত দিয়েছেন তাতে আপনার মোবারক খাতের কোনো নিশানা নেই তিনি বললেন তাতে মশলার অরুচিকর গন্ধ অনুভব করেছি ওইরূপ খাদ্য গ্রহণ করা আমার পক্ষে শোভনীয় নয় তাই আমি খাইনি কেননা আমার সঙ্গে সর্বক্ষণ আল্লাহর কালাম বিনিময় হতে থাকে তবে তোমরা তা খাও এরপর তারা তা খেলেন সেই হতে রাসলাস্লা আহার যে কখনও রসুন বা পেঁয়াজ দেওয়া হতো না সম্মানিত সধী রাসুল্লা সাল্লাহ ইসলামের হিজরত সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন